हेलो गाइस गुड मॉर्निंग। तो चले आबार एक नतून मिनी ब्लॉग निये। तो आज ये देखते ही पाच्छो सकाल सकाल आलता पड़छी। तो आज के जाच्छी शिवतलाय जल ढालते, ओई जोन्नो सकाल सकाल आज के आलता पड़छी। आर देखो सकाले चले आमार बरटाओ। तो आमार एखोनो रेडी माने रेडी होयनी आर चले एसे। तो एतक्षण आमी रेडी होलाम, ओ बोलछे आज जाबे तो आदेओ। हाँ हाँ जाबो चलो। बोलते चलो तेल एक चूल ठीक कर नहीं। तो एत खे चूल ठीक कर भाई देखो एख घुमा सकाले जल ठेले तो क्लान हो गए कल के सारा तो घुमाय तरज। तो एखे बड़ी गेमी माँ और ओ जा भाई बाड़ी थको बाड़ीटा आगुल। तो चलो शिवतलाय गए देखा हे। शिवतलाय देखते ही पाच कत बड़ो लाइन। तो हमें तो भाची जो आज के दाड़े तो मन अग्न पड़े ही जाब। और सामने एक देखो कत सूंदर ठाकुर आसे। तो ये देखें आनंदबाजार पत्रिकाय मान पेपारे दिए। तो तुम्हारा अवश्य जरा खबर पढ़ो ता निश्चय देखे। तो आई देखो हमारे सामने सामने देखे। तो ये हे बोलपुर मकरमपुर ठाकुर। तो हमारा देखे ये बोलपुर ही थी। तो ये देखो शिवतला चले सुरेतेश्वर। ये हलो मेलागुलो ए बचर भरे बसे बहरे बसते कारण भरटा ए बचर अन्कम एक। तो चलो एक देखिए दी तुम्हारे भलोक। तो ये आगे बचर छो ना, आगे बचर जरा भिडियो देखे ता निश्चय देखे आगे बचर ये छो ना। तो ये बचर नतून करदी के देखते सब भक्तगुलो निजे निजे सब ठाकुर बनिए नहीं। तो चलो ओदी के एक देखे आसि। तो देखो कत सूंदर शिवदा बनिए। तो ये देखो एक रकम। तो ये आर खावा दावा चलते। तो ओदी के सकाल भक्तरा तो आसे तो वो तो ना खे आज एखे खावा। और देखो हमारे भोलेनाथ तो এটাও ছিল না, এ বছর নতুন বানিয়েছে। তো ওই জন্য খুবই ভালো লাগছে এসে। তো মা আর এ বছর এসে কোনো বছর আসে না, আমি বেশিরভাগ ঠাকুমার সাথেই আসি। তো বরকে বললাম একটু তাকাও, মাকে বললাম কারণ সবাই একটু থাকলে ভালো লাগে বেশি করে। তো এখন চলে এসেছি আমরা টিপ নিতে। তো এখানে এসেছি আর ভোলেনাথের চিহ্ন নেব না তাই কখনো হয়। তো ওই জন্য আমি টিপ নিচ্ছি আর ওকে বললাম তুমিও নিয়ে নাও। তো ওর বেলাতে আমি ক্যামেরাটা না করতে মানে ভালো করে ক্যামেরাটা ধরতে পাই নাই, কখন যে আমি অন করেছি না করি নাই সেটাও দেখিনি। তো হয়ে গেছে টিম নেওয়া, এখন পয়সা দিচ্ছে। আর এখন আমরা যাচ্ছি পুজো দিতে। তো মা বলছে চো কোনো দিন ফাঁকা হবে না, এটা অনেক ভিড় থাকবে, ফাঁকা ফাঁকি দিয়ে আসি। তো এখন দেখতে পাচ্ছ আমাকে দেখাই যাচ্ছে না আমি কোথায় আছি। তো কোথায় শিব রয়েছে, কোথায় ক্যামেরাম্যান, ক্যামেরাম্যান আমার ছাওয়াতে দাঁড়িয়ে আছে। তো রোল লাগছে বলে ও যেতে পারছে না বাইরে, তো মন্দিরের ভিতর থেকেই ক্যামেরা করছে। তো আমার তো ভীষণ রাগ হচ্ছিলো যে আমি রোদে রোদে বেড়াচ্ছি আর তুমি আসতে পারছো না। বললাম বেশ বেশ থাকো ওখানে, ওই জন্য হাতটা ইশারা করলাম। তো এখানে ভিতরেগুলো তুলেছি তখন ও যায়নি, বুঝতেই পারছো ক্যামেরাম্যানটা একটু কুড়ে তার জন্য ভিতরে যায়নি। তো বাইরে এই ছেলেগুলো মানে ভোলেনাথ বানিয়েছে, তো এইগুলোতেও আমরা জল ঢালছিলাম। তো তখন বললাম যে ভিডিওটা করো, তো আমি দেখিওনি যে ও ভিডিও করছে নাকি। তো ওই জন্য আমি আবার খুঁজে বেড়াচ্ছি। তো এখানে দেখলাম না আমার পিছনেই আছে, মানে ও ভেবেছে আমি রাগ করেছি নাকি, ওই জন্য চলে এসছে আমার কাছে। পরে তো আবার দিতে হবে ওকে। তো এখন আমরা জল ঢালছি আর মাও ঢালবে, মা এখন ধূপকাঠি দেখাচ্ছে। তো বাইরে বাইরে মানে এত রোদ, আমি বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন একটুকু রোদ ছিল না, আর এখন তো রোদে আবার দেখতেই পাচ্ছি না লোকজনকে। তো এখানে খিচুড়ি খাওয়াচ্ছে আর এত ভিড় যে আমরা মানে খাবো না বাড়ি চলে যাবো সেটা ভাবছি। তো এখানে চান জলটা নিলাম, তো আমি সেই চান জলটা আগে নিই তারপরে খিচুড়ি পেলে খাবো, নইলে বাড়ি চলে যাব। তো আমরা এখন খিচুড়ি খেয়ে নিয়েছি কিন্তু সেই টাইমে ভিডিও করতে পারিনি কারণ অনেক ভিড় ছিল আর প্রচণ্ড গরমও ছিল, ওই জন্য আমরা আইসক্রিম কিনেছি মনটাকে ঠান্ডা করার জন্য।